ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা, তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার অনিন্দিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, সাবধানেই আছি। এখন বাজে ঘড়িতে 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ঘরের অর্ধেক কাজকর্ম তেমন আজকে কিছু এখনো হয়নি, মানে এইমাত্র কাজের দিদি এলো, আজকে একটু বেলা করেছে আসতে। তো যাই হোক, কাজগুলোও করছে ঘরে। আর আমরা টিফিন খাওয়া হয়ে গেছে, মা সকালবেলা উঠে পরোটা বানিয়েছিল, পরোটা খেলাম। আম এনেছিল দাদা বাজার থেকে, আম দিয়ে পরোটা দিয়ে খেলাম। চাও খাওয়া হয়ে গেছে দুবার। এবারে শুরু করব ঘরের কাজকর্ম। বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে একটা কোনো রকম মোটামুটি ঝড় তো হবেই, কিছুটা হলেও হবে। মাঝে মাঝেই মেঘ করছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আবার রোদও উঠছে, সাথে সাথে গরমটাও খুবই আছে। এখন আমি রান্নাঘরে যাব, দেখি রান্নাঘরে মাকে কী কী নিতে হবে। দাদা বাজার করেও নিয়ে এসেছে, মাছও এনেছে, সেগুলো একটু ধুয়ে ঠুয়ে দেবো। মা সবজি কাটছে, বাবা শাক বাচ্ছে, একা হাতে মা পারবে না বলে বাবা একটুখানি হেল্প করে দিচ্ছে, মাকে বাবাকে কলমি শাকগুলো বেছে দিচ্ছে। তো চলো আর বেশি কথা না বলে আজকের দিনটা আমার শুরু করা যাক। আমার সাথে থাকো। আমি আগে মাছগুলো একটু বেছে, মাছগুলো এনে রেখেছি দাদা, অনেকক্ষণ হলো ধোয়া হয়নি এখনো পর্যন্ত। তো আগে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিই। মা ওদিকে সবজি কাটা হয়ে গেছে, কি সবজি কেটেছে এখন আমি দেখিনি, দেখছি কি কি সবজি কেটেছে। বাবারও ওদিকে শাক বাছা হয়ে গেছে, এখন আমি এখানে বাবা শাকগুলো বেছে রেখেছে। এগুলো আই থিঙ্ক কলমি শাক, এগুলো মা কুচিয়ে নেবে, এখনো কুচানো হয়নি। আর এখানে আছে মাছ, এটা আমি বাছবো। আর এখানে বাজার থেকে যে আমগুলো আনা হয়েছে ওগুলো ধুয়ে জলে রেখেছি। চিংড়িটা হবে, আর কালকের কিছু পাবদা মাছ আছে সেটা হবে, আর শুক্তো হবে। মা শুক্তো করছে, রান্না করছে। মাছগুলো কাটা ধোয়া ধুয়ে পরিষ্কার করে একদম রেখে দিলাম ফ্রিজে। এরপরে নেক্সট কাজ হচ্ছে মেয়েটাকে একটু স্নান করিয়ে দেবো, তারপরে আদার্স ঘরটা একটু পরিষ্কার করবো। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগ। সব রান্না করছে মা, আমি একটুখানি সবজিটা আবার কেটে দিলাম, একটু পটল আলুগুলো কেটে দিলাম, শাকটা কুচিয়ে দিলাম। এরপরে যাব স্নানে, তার আগে খেয়ে নিচ্ছে একটুখানি কাঁড়া। চিংড়ি মাছ দিয়ে পটল করবার জন্য পটলটাকে একটুখানি ভালো করে ভেজে রেখেছে, আলুটাও ভেজে তুলে রেখেছে। আর এইখানে হচ্ছে কষানো মশলাটা নাকি মা, আর পাশের কড়াই হচ্ছে শাক। এখনো এই দুটো রান্না হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে, তাই তো নাকি? তো হোক, আজকে আমি আর রান্না শেয়ার করছি না। পর থেকে বেশ অন
অনেকটা টাইম আমি ব্লগার করতে পারিনি, কারণটা হচ্ছে আমি প্রথমে একটুখানি খাওয়া দাওয়ার পর তো রেস্ট নিলাম, তারপরে উঠলাম, তারপরে উঠে পর একটা ব্লগ আমার এডিটিং করা বাকি ছিল, যে ব্লগটা আমি গতকাল করেছিলাম সেই ব্লগটা এডিটিং করা বাকি ছিল। তো ব্লগটা এডিটিং করার পর পাবলিশ করলাম, তাতে বেশ খানিকটা সময় চলে গেল, সন্ধে হয়ে গেল প্রায়, চা ঠা খাওয়া হলো, চা ঠা খেয়ে পর এখন আমি আবার এসেছি তোমাদের সাথে কথা বলতে। আমি তোমাদের সাথে এখন আমার একটা মেকআপ কিট শেয়ার করব, আমি কি কি মেকআপের কিট আমার কাছে থাকে বা আমি কি কি ইউজ করি। খুব একটা বেশি কিছু আমার কাছে নেই, তেমন আমি খুব একটা মেকআপ করি না, কিন্তু একটা মেকআপের কিট আছে যেগুলো আমি বাপের বাড়িতে এনেছি। খুব বেশি কিছু তো আনা সম্ভব না, এখানে যে কয়েকটা এনেছি সেগুলো আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি, তারপরে ভিডিওটাকে এন্ড করবো। সারাদিন আজকে তেমন কিছু আমি শেয়ার করিনি তোমাদের সাথে, তো ভাবলাম সন্ধ্যাবেলা যখন হয়ে গেছে তো আমি একটুখানি আমার যে সমস্ত মেকআপ কিটগুলো এনেছি বা সাজের জিনিসপত্র যেগুলো এনেছি সবগুলো অবশ্য তোমাদের সাথে এখন শেয়ার করা সম্ভব হবে না, একটু একটু করে অন্য অন্য ব্লগেও শেয়ার করে দিতে পারি। তবে আজকে একটুখানি শেয়ার করছি আমার যেগুলো দিয়ে আমি সাধারণত মেকআপ করি, হ্যাঁ, তো সেগুলো একটুখানি শেয়ার করে দিই। তো চলো দেখে নাও আমি বাপের বাড়িতে কী কী মেকআপের সামগ্রী নিয়ে এসেছি বা প্রোডাক্ট নিয়ে এসেছি, চলো শেয়ার করছি, দেখতে থাকো। প্রথমে আমার কাছে আছে একটা ল্যাকমির 925 cc ক্রিম, এটাও আমি ব্যবহার করে থাকি, আমার খুব ভালো লাগে এটা ব্যবহার করতে, খুব হালকা লাইট, একদম স্কিনের সাথে মিশে থাকে, যখন সাধারণ কোনো অকেশনে যাই ঠাই তখন আমি ইউজ করে থাকি, বোঝা যায় না যে মেকআপ করা আছে স্কিনে, তার জন্য এই ল্যাকমিটা ইউজ করি। আর যদি খুব একটু হাই ফাই বা চড়া মেকআপ ইউজ করার জন্য দরকার পড়ে তাহলে তখন আমি তখন এইটা রিসেন্টলি কিনেছি, দু একবার ইউজ করেছি। তো এটা হচ্ছে ডার্মাকুল মেকআপটা, এটা ফাউন্ডেশনটা, তো এটা কোনো স্পট যদি থাকে স্কিনে কালো কালো অ্যাকনে বলো বা কোনো পিম্পলস হয়ে থাকলে সেটার যে কালো কালো স্পট হয়ে থাকে, তো এই স্পটটাকে ভীষণভাবে এটা কভার করে। আর আর একদম এটা হচ্ছে ওয়াটার প্রুফ, জল লাগলে বা অতিরিক্ত সোয়েট হলেও এটা গলে না, তো এটাও আমি ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এরপরে প্রাইমার কি ইউজ করি দেখো, হুডা বিউটির একটা প্রাইমার ইউজ করে থাকি আমি, এটা খুব ভালো, একদম জেল বেস, স্কিনে অল্প লাগালে একদম খুব সুন্দর এফেক্টটা হয়, সফট হয় স্কিনটা খুব, তো হুডা বিউটির এই প্রাইমারটা আমি ইউজ করি। তবে এই একটা ব্লেন্ডার আছে, এই একটা ব্লেন্ডার আছে, তো এরকম আরও অনেকগুলো ব্লেন্ডার আছে, সেগুলো আমি এখন এখানে আর আনিনি, তো এইটা আছে, তো এই একটা ব্রাশ নিয়েছি, এই একটা ব্রাশ আছে, এটাও খুব ভালো মেকআপটাকে একদম বসাইতে স্কিনে সাহায্য করে, এইরকমও একটা তুলি নিয়েছি, এটাও খুব ভালো মেকআপ ব্রাশ হিসাবে খুব ভালো, ব্যবহার করলে খুব ভালো লাগে। আচ্ছা এরকম একটা আছে আমার কাছে মেকআপের জন্য ফাউন্ডেশন লাগানো বা ব্লাশ অন লাগানোর জন্য, এই একটা ব্যবহার করে থাকি তুলি। এগুলো গেল মোটামুটি, এরপরে দেখাচ্ছি যে ক্যান্টোরিং হিসাবে কি ব্যবহার করে থাকি। ক্যান্টোরিং হিসাবে আমার কাছে বেশ দু তিনটে স্টিক আছে, এগুলো সবই কিস বিউটির, দেখতে কিস বিউটির, এটাও এটা এই একটা আছে কনসিলার, এই কালারটা একটু লাইটের ওপরে আছে, কনসিলার গুলো খুব ভালো, আর এটা একটু ডার্ক কালারের উপরে আছে, তো দুরকম সেট আছে, যেটা যখন অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তখন সেটা ইউজ করি। তো এই সাইডের এইটা আবার একই রকম, এটা অতটা ইউজ করলে লাগে না, যে কোনো একটা ইউজ করলেই চলে। এখানেও চারটে কালার আছে, খুলে দেখাচ্ছি একটু, এই কনসিলারটাও আমার খুব ভালো লাগে ইউজ করতে, খুব ভালোবাসি। এখানে একটা কনসিলার আছে, চারটে কালার আছে, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ইউজ করা যেতে পারে, স্কিন কালারের সাথে যেমনভাবে আমরা কন্ট্রোলিং করতে চাই আমাদের স্কিনটাকে ঠিক তেমনভাবে কন্ট্রোলিং করা যায় এই কালারগুলোর উপরে। আমি খুব এই রিসেন্ট এখানে আসার কয়েকদিন আগে আমি অনলাইন থেকে পারচেস করলাম, সেটা হচ্ছে এই যে এই ব্রাশের সেটটা নিয়েছি, মেকআপ ব্রাশের সেটটা। অনেক ধরনের ব্রাশগুলো আছে,
আইব্রো ব্রাশ আছে, প্লাস আই শ্যাডো লাগানোর জন্য ভ্যারাইটিস ব্রাশ আছে। আমি আর এখানে চিকচিকিগুলো খুলে আলাদা আলাদা করে দেখাচ্ছি না, কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা আছে, এরকম একটা আছে। এগুলো খুব কমন, এগুলো সবারই কাছে থাকে, আমার কাছে ছিল না, আমি একটা নিলাম, আমার খুব শখ ছিল। আমি একটুখানি আর হাইলাইটার হিসাবেও আমি ব্যবহার করি এটাও, এটা আমার ভীষণ ফেভারিট একটা হাইলাইটার। এখানে 4 থেকে 5 রকম কালার আছে স্কিনের, এই হাইলাইটারটা আমি ব্যবহার করি। এটাও কিস বিউটির, এইটা খুব ভালো লাগে আমার এটা ব্যবহার করতে। আর একটাও আছে, এটা হচ্ছে সিমা, এই সিমারটা আমি ব্যবহার করি। হালকা ব্রাউনিশ কালার আছে স্কিনটাতে, আর হালকা গ্লসিনেসও দেয়, খুব সুন্দর, এত সুন্দর গ্লসিনেস আছে সিমার লাগালে। তো এটা ব্যবহার করতে আমার খুব ভালো লাগে, এটাও কিস বিউটিরই। কিছু আই শ্যাডো আছে, এগুলো একটুখানি অন্য, মানে এগুলো ব্যবহার করে থাকি তো সচরাচর, তো এগুলো শেষের মুখে, তো কালারগুলো খুব ভালো বলে আমার এটা খুব ভালো লাগে ব্যবহার করতে। এই একটা আছে, এই একটা শ্যাডো আছে, এখানেও ভ্যারাইটিস কালার ছিল, অর্ধেকের বেশি কালার আমি শেষ করে ফেলেছি ইউজ করে করে। আচ্ছা, লাইনার হিসাবে আমি এখন আপাতত এটাই ব্যবহার করতে খুব ভালোবাসি। এটা একদম স্ম্যাচ ফ্রি, এটা কিসের, ওয়াটার প্রুফ আইলাইনার। এটা স্কেচ, স্কেচ বলে ব্যবহার করতে খুব ভালো হয়, মানে লাগাতে খুব ইজি হয়, তো এটা আমি ব্যবহার করি, এটা আমার খুব ভালো লাগে ব্যবহার করতে। বেশ অনেকদিন ধরেই আমি এগুলো ব্যবহার করে থাকি। আর কাজল হিসাবে ব্যবহার করি, অনেকগুলোই আছে, সবগুলো আমি আনিনি, তার মধ্যে থেকে ল্যাকমে কাজল সবাই জানে সাধারণত, এগুলো আর বিশেষ করে বলার কিছু নেই। আমি ল্যাকমের এটা ব্যবহার করে থাকি। আর যদি কখনো সখনো ব্লু ড্রেসের সাথে বা ব্লু কালারের যদি ব্যবহার করতে ইচ্ছা করে, তাহলে এখানে একটা ব্লু কালারেরও আছে, এই কালারটাও ব্যবহার করলে খুব ভালো লাগে আই শ্যাডোর ওপর। আই শ্যাডোর মতো আই লাইনার হিসাবেও ব্যবহার করে থাকি আমি, আর কখনো নিচের লাইনেও। তো হয়ে গেল, আমি এই একটা আই শ্যাডো প্যালেট নিয়েছি, অনেকগুলো কালার আছে। এইরকম একটা যদি ঘরে থাকে না, তাহলে আর মানে কিছু লাগবে না। এটা প্রায় 300 সামথিং পড়েছে, এখন এক্সাক্ট দামটা আমার প্রাইসটা মনে পড়ছে না। এখানে সব রকমের কালার আছে, এখানে এখন আমি সেটা এটা ব্যবহার করিনি, যেদিন আমি কোনো আই মেকআপ করবো সেটা অবশ্যই তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দেবো। এখন তো সম্ভব হচ্ছে না, তো করবো খুব শিগগিরই আশা রাখছি, ইচ্ছা আছে। তো এখানে অনেক ভ্যারাইটি, স্মোকি আই করার জন্য ব্ল্যাকটাও রয়েছে, ব্রাউন রয়েছে, রেড রয়েছে, ড্রেসের সাথে ম্যাচিং করে ভ্যারাইটিস কালার রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। তো এটাও আমি নিয়েছি রিসেন্ট, এখনও ব্যবহার করি, এটাও করব। তো অনেকগুলো মোটামুটি ভ্যারাইটিস যেগুলো আমি মেকআপের জন্য ব্যবহার করে থাকি, যেগুলো আমি বাপের বাড়িতে এনেছি, সেগুলো আমি তোমাদের সাথে মোটামুটি শেয়ার করলাম। আরও কিছু আছে, লিপস্টিক কালেকশানও আছে, সেটাও তোমরা যদি চাও তাহলে আমি পরের একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। আর লিপস্টিক ব্যবহার করতেও আমি ভীষণ ভালোবাসি, আমার কাছে প্রচুর লিপস্টিকের কালেকশান আছে, কিন্তু সব তো আমি এখানে আনা সম্ভব হয় না। বেশ, আমার যে কটা পছন্দের আছে সেগুলো আমি নিয়ে এসেছি, সেগুলো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজেদের খেয়াল রাখবে, বাড়িতে থাকবে, মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ব্যবহার করবে, সবাইকে ভালো রাখবে, আনন্দ রাখবে। আর তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর নতুন ব্লগ নিয়ে, নতুন শেয়ারিং নিয়ে। আর যাওয়ার আগে আর একবার বলে দিচ্ছি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তোমাদের মোবাইলে আমি ভিডিও লোড করার সাথে সাথে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।